নোটিশ তো পেয়েছো তাই না? জি মিস। তোমাদের রুটিন অনুযায়ী প্রতিদিন তোমাদের 11:30টায় ক্লাস তাই না? জি মিস। ঠিক আছে। আচ্ছা, মেয়েরা হয়তো আস্তে আস্তে জয়েন করবে, ওরা তো জানে, রুটিনও জানে, আর হচ্ছে শুধু আইডি নাম্বার দেখে ক্লাসে জয়েন করলেই হবে। যে টিচারের ক্লাস থাকবে আইডি নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে জয়েন করে ফেলবে। তো কেমন আছো তোমরা? মিস আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তোমরা চ্যাট বক্সে নাম রোলটা দিয়ে দিও। হ্যাঁ, এই যেমন মেয়েরা আস্তে আস্তে জয়েন করবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা আবার আমাদের আগের জায়গায় ফিরে আসলাম তাই না? ২০২০ এবং ২১ সালে যেখানে ছিলাম আমরা সেখানে ফিরে আসলাম, কি কথা বলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই চ্যাট বক্সে নাম রোল দিয়ে আসসালামু দাও। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নাবিলা কেমন আছো? মিস আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চ্যাট বক্সে সবাই নাম রোলটা দিয়ে দাও। তো আমরা সবাই নোটিশ পেয়েছি এবং জেনেছি যে আমাদের করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী হওয়ার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান 2 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। তবে অবশ্যই আমাদের অনলাইন ক্লাসগুলো চলবে এবং আমরা আশা করব যে নিয়মিতভাবে তোমরা তোমাদের অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে। তো আজকে যারা তোমরা অনলাইন ক্লাসে জয়েন করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তোমাদের উদ্দেশ্যে আবার বলবো যে অবশ্যই তোমরা রুটিন দেখে টাইমলি ক্লাসগুলোতে জয়েন করে ফেলবে। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। তো তোমরা মেয়েরা জয়েন করতে থাকো এবং সবাই অবশ্যই চ্যাট বক্সে নাম রোলটা দিয়ে দাও। দেখতে পাচ্ছো মেয়েরা? ঠিক আছে। তো আমরা সবাই জানি এবং চিনি যে এটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই, বাংলা সাহিত্য। এবং তোমরা সবাই জানো আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত শনিবার বেলা 11:30টার জুম ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমাদের আজকের পাঠ শ্রেণী হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষার্থী, বিষয় বাংলা প্রথম পত্র গদ্য, পাঠ শিরোনাম প্রবাস বন্ধু,
পর্ব এক, এবং এটি হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে। ঠিক আছে, তো সিলেবাসের আছে না এটা? জিনিস সুভাষ বন্ধু আছে আমাদের, আচ্ছা। এবং আমরা সম্ভবত তোমাদের যে গত সপ্তাহে অনলাইন অফলাইন ক্লাস নিয়েছি, সেই অফলাইন ক্লাসে আমরা প্রবাস বন্ধু শুরু করেছিলাম, কি না ভিয়া? ঠিক আছে আমার কথা? জিমিস ওকে, আচ্ছা। তাহলে দেখো, আমাদের শিখন ফল, যে এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে, সৈয়দ মুজতবা আলী সম্পর্কে জানতে পারবে, আফগানিস্তানের পরিবেশ সম্পর্কে জানতে পারবে, আফগানিস্তানের মানুষের সহজ সরল জীবনাচরণ ও বিচিত্র খাদ্য সম্পর্কে জানতে পারবে, আফগানদের স্বদেশ প্রেম অতিথি পরায়ণতা সম্পর্কে জানতে পারবে, দেশে বিদেশে ভ্রমণে আগ্রহী হবে। আচ্ছা মেয়েরা, আমরা সবাই জেনেছি যে আমাদের আজকে পাঠের বিষয় হচ্ছে প্রবাস বন্ধু, এবং এটি লিখেছেন সৈয়দ মুজতবা আলী। তো আমরা গত ক্লাসে যেহেতু প্রবাস বন্ধু শুরু করেছি, কিছুটা হলেও আমরা জানি যে এই প্রবাস বন্ধু হচ্ছে একটি ভ্রমণ কাহিনী, এবং সৈয়দ মুজতবা আলী তার দেশে বিদেশে গ্রন্থের পঞ্চদশ অংশ থেকেই এই ভ্রমণ কাহিনীটি তোমাদের পাঠ্যবইয়ের অংশীভূত করেছেন। এই ভ্রমণ কাহিনীটিতে আফগানিস্তানের মানুষের জীবনাচরণ, বিচিত্র খাদ্য, আতিথেয়তা, স্বদেশ প্রেম এবং দেশটির প্রকৃতি, পরিবেশ, আবহাওয়া, জলবায়ু প্রভৃতি বিষয়ে স্থান পেয়েছে। তো আমরা জেনেছি যে এই ভ্রমণ কাহিনীটি লিখেছেন সৈয়দ মুজতবা আলী। তো একটু সৈয়দ মুজতবা আলী সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছিলাম। জিমি আমরা পড়েছি, তাই না, লেখক পরিচিতি জিমি পড়েছি। পড়েছি, আচ্ছা। তো আমরা সৈয়দ মুজতবা আলীকে কি হিসেবে জেনেছি বলো তো? তার পরিচিতি কি, তিনি কি হিসেবে পরিচিতি লাভ করেছেন? আবার রম্য রচয়িতা। রম্য রচয়িতা, গুড। রম্য রচয়িতা হিসেবে তার পরিচয় আমরা পেয়েছি, তাই না? যে অর্থাৎ তার অধিকাংশ গ্রন্থগুলোই হচ্ছে হাস্যরসাত্মক, আর সেই জন্যই তাকে রম্য রচয়িতা বলা হয়েছে। আচ্ছা, দ্রুত একজন নাভিয়া পড়ো। হ্যাঁ, তার পরিচিতিটা আমরা যেহেতু গত ক্লাসে জেনেছি, আজকে একটু সংক্ষিপ্ত ভাবে আবার একটু জেনে যাবো আমরা। সৈয়দ মুজতবা আলীর পরিচিতিটা পড়ো। সৈয়দ মুজতবা আলী, দেখা যাচ্ছে বাবা, স্ক্রিন দেখা যাচ্ছে? সেপ্টেম্বর করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতা সিকান্দর আলী। সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস মৌলভী বাজারে। তিনি সিলেট গভর্নমেন্ট হাই স্কুল ও শান্তিনিকেতনে পড়াশোনা করেন। পরে 1926 সালে বিশ্বভারতী থেকে। আচ্ছা, কে পড়ছো বাবা বলো তো একটু? তোমার আফগানিস্তান কাবুলি বিজ্ঞান কলেজে আমার কথা শোনো, মজিবুর কথা শোনো, নাবিহা নাবিহা। আচ্ছা, তোমার মা নেটটা প্রবলেম হচ্ছে মনে হয়। হ্যাঁ, কথা একটু সাউন্ড গুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা, হ্যাঁ, গত ক্লাসে আমরা জেনেছি যে
সৈয়দ মুস্তফা আলীর জন্ম হচ্ছে 1904 সালে আসামের করিমগঞ্জে, এবং তার পিতা হচ্ছেন সিকান্দার আলী। পৈতৃক নিবাস ছিল মুড়িপি বাজারে। তো তিনি গভর্নমেন্ট হাই স্কুল ও সিলেটের গভর্নমেন্ট হাই স্কুল ও শান্তিনিকেতনে পড়াশোনা করেন। এছাড়া আরো জেনেছি আমরা 1926 সালে বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া আফগানিস্তানের কাবুলের কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনা দিয়েই তার কর্মজীবন শুরু হয়। তিনি বার্নিল ও বন বিশ্ববিদ্যালয়েও অধ্যয়ন করেন এবং 1932 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি মিশরের আল আজাহার বিশ্ববিদ্যালয়ে ও মহীশূরের বরোদা কলেজে অধ্যাপনা করেন। এবং এছাড়া আরো আমরা জেনেছিলাম যে 1949 সালে বগুড়া আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবেও যোগদান করেছেন, কিন্তু পরে দেখা গিয়েছে যে সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লেখার অভিযোগে তাকে চাকরি ছাড়তে হয়। এবং 1961 সালে তিনি বিশ্বভারতী রিডার নিযুক্ত হন। সৈয়দ মুস্তফা আলীর নিজস্ব এক গদ্যশৈলীর নির্মাতা। বিভিন্ন ভাষায় ব্যুৎপত্তি অসাধারণ পাণ্ডিত্যের সংমিশ্রণে তিনি যে গদ্য রচনা করেছেন তা খুবই রসাগ্রহী হয়ে উঠেছে। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে ছিল দেশি বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, স্বপ্নম ইত্যাদি। এবং তিনি 11ই ফেব্রুয়ারি 1974 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। হ্যাঁ, গত ক্লাসে আমরা এগুলো জেনেছিলাম, তা আজকে আবার একটু পুনরালোচনা করলাম যেহেতু এই ভ্রমণ কাহিনীটি আমরা আজকে শুরু করলাম। তো সেই সঙ্গে আজকে আমরা, আচ্ছা, শব্দের অর্থ আর পাঠ পরিচিতি কি প্রয়োজন? গত ক্লাসে আলোচনা করেছিলাম, বলো তো। আচ্ছা, আমার মনে হয় শব্দের অর্থের আর আলোচনার প্রয়োজন নেই। একটু পাঠ পরিচিতিটা একটু সংক্ষিপ্ত ভাবে বলি, তাহলে আমরা যা পড়েছিলাম আমাদের আবার একটু স্মরণ করতে পারবো। যে ভ্রমণ কাহিনীটি সৈয়দ মুস্তফা আলীর দেশি বিদেশে গ্রন্থের পঞ্চদশ অংশ, এবং প্রতিবেশী দেশ আফগানিস্তানের ভূমি, পরিবেশ, সেখানকার মানুষ ও তাদের সহজ সরল জীবনাচরণ, বিচিত্র খাদ্য ইত্যাদি হাস্যরসাত্মক ভাবে এই রচনায় ফুটিয়ে তোলা হয়েছে। লেখকের আফগানিস্তান ভ্রমণের আংশিক অভিজ্ঞতার পরিচয় আছে এখানে। আফগানিস্তানের রাজধানী কাবুলের সন্নিকটে ছিল কি খাজামোল্লা নামে একটি গ্রাম, এবং সেই গ্রামে বাস করত আব্দুর রহমান নামের একজন লোক, যার দায়িত্ব পড়েছিল লেখকের দেখভাল করার জন্য। তা আফগান আব্দুর রহমানের চরিত্রের মধ্যে ছিল সরলতা, স্বদেশ প্রেম, অতিথি পরায়ণতা, আর সেই সঙ্গে আব্দুর রহমানের রান্না ও পরিবেশন করা খাবারের মধ্যে আফগানিস্তানের যে বিচিত্র ও সুস্বাদু খাদ্যবস্তুর পরিচয় পাওয়া যায় সে কথাও আমরা জানতে পেরেছি। তো আফগানিস্তানের প্রস্তর ভূমি এবং একই সঙ্গে নিকট প্রতিবেশী ও জনপদের বরফ শীতল জলবায়ু আকর্ষণীয়। আব্দুর রহমানের সরল আতিথেয়তায় কখনো লেখকের ধৈর্যচ্যুতি ঘটলেও শেষ অবধি দেখা গিয়েছে যে সৈয়দ মুস্তফা আলী একে গ্রহণ করেছেন শ্রদ্ধার সঙ্গে। আচ্ছা, আমরা প্রবন্ধটা পড়া শুরু করেছিলাম, তাই না? ভ্রমণ কাহিনীটি। আচ্ছা, কতটুকু পড়েছিলাম বলতো? আজকে 97 থেকে শুরু হবে। গুড। আচ্ছা, কথা বললে কে একটু বলতো? 97 পৃষ্ঠা থেকে শুরু হবে। ঠিক আছে। সুমাইয়া পড়া শুরু করবে আমরা। আচ্ছা, তার আগে একটু বলো সুমাইয়া, আমাকে বলো গত ক্লাসে আমরা যেটুকু পড়েছিলাম সেখান থেকে আমরা কি জেনেছিলাম বলতো? সেখানে হচ্ছে আব্দুর রহমানের মানে গঠন আকৃতি এই সম্পর্কে বলা হয়েছিল, আর হচ্ছে মানে কাবুলের মানে উনি যে গ্রামটা থাকেন সেখানের অবস্থানটা, হ্যাঁ, যে তারপরে যে অধ্যক্ষ জিয়া সম্পর্কে। কাবুলে গিয়েছিলেন, সেখানে কাবুল থেকে 2.5 মাইল দূরে ছিল খাজামোল্লা গ্রাম, এবং সেখানে যেখানে থাকার জায়গা পেয়েছিলেন সেখানে, অর্থাৎ বাসার সঙ্গে সঙ্গে কি করেছিলেন লেখক, চাকরিও পেয়ে গিয়েছিলেন। আর অধ্যক্ষ জিরার কথা আমরা জানতে পেরেছি, তিনি এই আব্দুর রহমানকে ঠিক করে দিয়েছিলেন লেখকের দেখভাল করার জন্য।
তো আমরা মূলত গত ক্লাসে আব্দুর রহমানের পরিচয়টাই আমরা জানতে পেরেছিলাম, তাই না? আব্দুর রহমানের পরিচয়টা কি একটু বলো তো, কেমন ছিল সে দেখতে? ও ছিল বিশাল আকৃতির একটা মানুষ, তারপর ওর পায়ের সাথে তুলনা করা হয়েছিল ডিঙ্গি নৌকার, তারপর ওর হাতের আঙুলের সাথে তুলনা করা হয়েছিল বর্তমান কলার কাঁদির সাথে। কাদের সাথে, গুড। তারপর আর মিস কি বলা উচ্চতা হয়েছে? মানে ছিল হচ্ছে 6 ফুট 4 ইঞ্চি। আচ্ছা, তারপর আব্দুর রহমানের কথা বলতে গিয়ে বলা হয়েছিল যে যে তার কাঁধ দেখে মনে হয়েছিল লেখকের যে বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো তবে কি করা হতো, অনায়াসে গোটা আফগানিস্তানের ভার সে বইতে পারতো, তাই না? জি। আর গালটা দেখে কি মনে হয়েছিল একটু বলো, যেটা কি একটু হাস্যকর ব্যাপার। মিস এই পৃষ্ঠা সবই আমার কাছে হাস্যকরই লেগেছে, সব হাস্যকর লেগেছে। আব্দুর রহমানের বর্ণনাগুলো মানে লেখক খুব কৌতূহলী আর হচ্ছে রসাত্মক ভাবেই দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, তার গালটা দেখে মনে হয়েছিল যে কেউ চড় মেরেছে, তাই না? কিন্তু ওই সাহসটা কারো ছিল না, কারো আবার ছিল লেখক না। বলেছেন যে মুখ মাখবারও কথা নয়। হ্যাঁ, দুই দুইটার একটাও হবার কথা নয়, তারপরেও গালটা কেন লাল। আচ্ছা ঠিক আছে, আমরা 97 পৃষ্ঠা থেকে আজকে পড়া শুরু করি। পড়ো সুমাইয়া, পড়ো। ওকে মিস। তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি, দুটি চিনে মাটির ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে। জরিপ করে ভরসা পেলুম, ভয়ও হলো। এ লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই, বিপদে আপদে ভীমসেনেরই মতো আমার মুশকিল আসান হয়ে থাকবে। কিন্তু প্রশ্ন, এ যদি কোনোদিন বিগড়ে যায়? তবে কোনো একটা হদিসের সন্ধান মগজে আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলুম। রহমানকে জিজ্ঞেস করলুম, পূর্বে কোথায় কাজ করেছ? উত্তর দিল, কোথাও না, পল্টনে ছিলুম, মেসের চার্জে। 1 মাস হলো খালাস পেয়েছি। রাইফেল চালাতে পারো? একগাল হাসলো। কি কি রাঁধতে জানো? পোলাও, কুরমা, কাবাব, ফালুদা। আমি জিজ্ঞেস করলুম, ফালুদা বানাতে বরফ লাগে, এখানে বরফ তৈরির কল আছে? কিসের কল? আমি বললুম, তাহলে বরফ আসে কোত্থেকে? বলল, কেন, ওই পাকমানের পাহাড় থেকে, বলে জানালা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল। তাকিয়ে দেখলুম, যদিও গ্রীষ্মকাল, তবু সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। দেখো, গ্রীষ্মকালেও ওখানে বরফ দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, তারপর আশ্চর্য হয়ে বললুম, বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয়? বলল, না সাহেব, এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়, এখন তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয়, আচ্ছা দেখছো কত বুঝলুম, খবর টবরও রাখে। বরফ নিয়ে আসা হয়। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সময় পড়ো এরপর থেকে। বললুম, তা আমার হাঁড়িকুড়ি বাসনপত্র তো কিছু নেই, বাজার থেকে সবকিছু কিনে নিয়ে এসো, রাত্রির রান্না আজ বোধহয় আর হয়ে উঠবে না, কাল দুপুরে রান্না করো, সকালবেলা চা দিও। টাকা নিয়ে চলে গেল। বেলা থাকতেই কাবুল রওনা দিলুম, 2.5 মাইল রাস্তা, মৃদুমধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছবো। পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে। জিজ্ঞেস করলুম, এত বোঝা বইবার দরকার কি ছিল? একটা মুটে ভাড়া করলেই তো হতো। যা বলল তার অর্থ এই, সে মুটে যে বোঝো মন তো, বাইতে পারে না, মুটে সে বোঝো মুখ তোমরা। কাবুল। মিস বুঝতে পারিনি। না মিস, জি না, মুটে যারা বোঝা বহন করে তাদের কি মুটে বলে? ঠিক আছে পড়ো। যা বলল তার অর্থ এই, সে যে মোট বইতে পারে না, সে মোট কাবুলে বইতে যাবে কে? আমি বললুম, দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে। ভাব দেখে বুঝলুম, অতটা তার মাথায় খেলেনি, অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি। আচ্ছা তাহলে এখানে দেখো এই কথাটাতে কি বোঝানো হয়েছে, লেখক তার বোঝা মিস দেখে আমি না জিজ্ঞেস এইটুকু করেছিলেন বুঝিনি। যে বোঝা, এত বোঝা বইবার কি দরকার ছিল, একটা মুটে ভাড়া করলেই তো হতো, ঠিক আছে? অর্থাৎ
মোটে ভাড়া করলে, মানে একজন যারা মাল বহন করে আর কি, তার কথা বলেছে যে সেরকম একটা একজনকে ভাড়া করে নিলেই হতো। তো এখানে আব্দুর রহমান বলেছে যে তার অর্থ এই যে, যে মোট সে যে মোট বইতে পারে না, সে মোট কাবুলে বইতে যাবে কে? অর্থাৎ আব্দুর রহমান যে বোঝাগুলো নিয়ে এসেছে সেইটা যদি আব্দুর রহমান বইতে না পারে, তাহলে কাবুলে এমন কোন লোক নেই যে এই বোঝা বইতে পারবে। ঠিক আছে, সেই জন্য বলেছে যে সে যে মোট বইতে পারে না, সে মোট কাবুলে বইতে যাবে কে? অর্থাৎ আব্দুর রহমানই যদি বোঝা বহন করতে না পারে, তাহলে কাবুলে কারোরই সাধ্য নেই সেই বোঝা বহন করার। ঠিক আছে, তাহলে কি এখানে আব্দুর রহমানের চরিত্রের কিন্তু আরেকটি বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম, যে সে খুব শক্তিশালীও ছিল, তাই না? তো তার কথা প্রেক্ষিতে লেখক বলেছেন যে তাহলে তো দুইজন ভাগাভাগি করে আনলেই পারতে। তো সেই অর্থে আবার বলল যে হয়তো এই কথাটা তার মাথায় আসেনি। ঠিক আছে, সুমাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপর আরেকজন পড়বে, কে পড়বে বলো তো, নাম বলো। আমি পড়বো, হ্যাঁ নামটা বলো। আমি শায়লা। আচ্ছা ঠিক আছে, পড়ো। বোঝাটা নিয়ে আসছিল জালে, জালের প্রকাণ্ড থলেতে করে, তার ভেতর তেল নুন রি সবই দেখতে পেলুম। আমি ফের চলতে আরম্ভ করলে বলল, সাহেব রাত্রি বাড়িতেই খাবেন, খুব বেশি দূর যেতে হলো না, লবুই দরিয়াত অর্থাৎ আচ্ছা এটা কাবু হবে কি, নদীর উচ্চারণটা পাড়ে হবে আমাদের, শোনো শালা, আমাদের উচ্চারণটা হবে এটা লব ই দরিয়া, লব ই দরিয়া। ঠিক আছে, হ্যাঁ বলো, দরিয়া দরিয়া অর্থ হচ্ছে কি এটা, দরিয়া হ্যাঁ কাবুল নদীর পাড়ে পৌঁছা, কাবুল নদীর পাড়। হ্যাঁ মিস, এটা কাবুল নদীর পাড় বলতে কাবুল নদীর তীর বুঝিয়েছে না? হ্যাঁ 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 এখানে পৌঁছাতে না পৌঁছাতেই দেখতে পেলো কি, দেখি পড়ো, দেখি মসিয়ে জিরার টাঙ্গা হাকিয়ে টক বাগা টক 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 বগাবক টক বগাবক করে বাড়ি ফিরছেন। বাড়ি ফিরছেন। আচ্ছা, ওই যে জিরার, যে সেই জিরারের যার সঙ্গে লেখকের প্রথম দেখা হয়েছিল, অধ্যক্ষ, কলেজের অধ্যক্ষ, তার কথা বলেছেন। হ্যাঁ তারপর পড়ো। কলেজের বড় কর্তা বা বস হিসাবে আমাকে তিনি বেশ দুয়েক প্রস্থ ধমক দিয়ে বললেন, কাবুল শহরে নিশাচর হতে হলে যে তাগদ ও হাতিয়ারের প্রয়োজন, সে দুটোর একটাও আমার তোমার নেই। আচ্ছা এটা কে কাকে বলেছে বলতো কথাটা, জিরার লেখককে বলেছে, লেখককে বলেছেন, গুড। আচ্ছা তাগদ ও হাতিয়ার বুঝো তো, সবার উদ্দেশ্যে বলছি, তাগদ হাতিয়ার বুঝো, তাগদ অর্থ কি বলো, শক্তি, গুড। আর হাতিয়ার, অস্ত্র, গুড, হ্যাঁ অস্ত্র, ঠিক আছে। আচ্ছা শায়লা তারপর থেকে পড়ো। বসকে খুশি করবার জন্য যার ঘরে ফন্দি ফিকিরের অভাব, তার পক্ষে কোম্পানি কাজ হচ্ছে তর্ক না করা, বিশেষ করে যখন বসের উত্তমার্ধ তারই পাশে বসে উই সার্তেন মা এভিদামা অর্থাৎ অতি অবশ্য সার্টেনলি অভিডেন্টলি এড বলে তার কথায় সায় দেন। ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল, শুনতে পাই ফ্রান্সে নাকি নীতি ঘরে ঘরে। নীতি মানে কি? মানে প্রতিদিন যেটা আর কি, প্রতিদিনের কথা বলেছে। আচ্ছা এখানে একটু এই লাইনটার একটা ব্যাখ্যা আছে। হ্যাঁ আমি এখন তো বেশি সময় নেই, আমরা আরেকটু পড়বো, তো এই এই লাইনগুলোর ব্যাখ্যাগুলো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আবার জানবো। ঠিক আছে, এই যে ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আত্মাত হয়েছিল, কেউ কি বলতে পারো এটার অর্থটা? কেন এই কথা বলা হয়েছে? উত্তর দাও আমার, না পারলে বলবে না, কারণ অনলাইন ক্লাসে তো আর আমরা সময় নষ্ট করতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা শাইলা এরপরের থেকে পড়ো।
বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল এবং আমি যেটার অতি মিস এটার উচ্চারণটা কি তুম্বিতেই ফিরে এসেছি। তুম্বিতেই ফিরে এসেছি সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল। তখন রোজার মাস নয়, তবু আন্দাজ করলুম তেহরির সময় অর্থাৎ রাত দুটোয় খাবার জুটলে জুটতেও পারে। জুটতেও পারে, কারণ তোমরা লেখকের ইচ্ছে ছিল কিন্তু বাসায় খাবার খাবে না, তাই না? বাইরে খাবে আজকে, কিন্তু আব্দুর রহমান না করেছে যে বাইরে খাবারের দরকার নাই, আজকে বাসায় খাবে। তাহলে দেখো যে কি তন্দ্রা লেগে আয়োজন গিয়েছিল, করলো। হ্যাঁ, তন্দ্রা তন্দ্রা লেগে লেগে গিয়েছিল। গিয়েছিল, হ্যাঁ, শব্দ শুনে ঘুম ভাঙলো। দেখি আব্দুর রহমান মোগল সতসবীরের গারু বদনার সমন্বয় আফতাবে বা তারা ধারা যন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে মুখ ধুতে গিয়ে বুঝলুম যদিও গ্রীষ্মকাল তবু কাবুল নদীর বরফ গলা জলে কিছুদিন ধরে আমার মুখ আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচুর টক্করে সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে। থানা অর্থাৎ টেবিলের শীতটা সামনে ছিল আর কি, শীতের কারণে এরকম হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপর করো। খানা টেবিলে থানা এসে, টেবিলের হ্যাঁ, সামনে গিয়ে যা দেখলুম তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভৃত্য আগা আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন। ডাবর নয়, ছোটখাটো একটা গামলা ভর্তি মাংসের কোমরা কোরমা বা পেঁয়াজ ঘিয়ের ঘন কাঠে, মিস এটা উচ্চারণটা কি, হ্যাঁ, কাঁধে কাঁধে কাঁথে সেরখানেক দুম্বার মাংস, তার মাঝে মাঝে কিছু বাদাম কিসমিস লুকোচুরি খেলছে, এক কোণে একটি আলু উপাংতেও হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে, আরেক প্লেটে গোটা আষ্টে ফুল বোম্বাই সাইজের শামি কাবাব, বারকোশ থালায় এক ঝুড়ি কোফতা পোলাও, আর তার ওপরে বসে আছে একটি আস্ত মুরগির রোস্ট। আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয় বাণী দিল, রান্নাঘরে আরো আছে, আচ্ছা, একটু একজনের দেখো রান্না এখানে আব্দুর রহমানের যে খাবার রান্না করেছিল তার একটা বিবরণ বা বর্ণনা এখানে দেওয়া আছে, তারও কিছু পরিচয় আমরা পাবো। তো লেখক কয় মানে কয়জনের খাবারের আয়োজন করেছিল আব্দুর রহমান বলো তো? কয়জনের খাবারের আয়োজন? একজনের। একজনের। গুড। হ্যাঁ, তাহলে দেখো যে একজন মানুষের পক্ষে কি এত ধরনের খাবার খাওয়া সম্ভব, সেটা দেখেই লেখক অবাক হয়ে গিয়েছিল যে এত আইটেম খাবারের, যে এত ধরনের খাবার কিভাবে লেখক খাবে। এবং এই যেইটুকু খাবারের পরিচয় আমরা পেলাম, তারপরেও আরো জানতে পেলাম যে আব্দুর রহমান অভয়বাণী দিল যে রান্নাঘরে আরো আছে, তার মানে কি যে আরো খাবারের আইটেম গুলো ব্যবস্থা আরো রয়ে গেছে। হ্যাঁ, আরো খাবার গুলো আছে। আচ্ছা, ঠিক আছে, তো এই পৃষ্ঠাটা শেষ করো, আমাদের সময় প্রায় শেষের দিকে। আচ্ছা, একজনের রান্না না করে কেউ যদি তিনজনের রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায়, কিন্তু সে যদি 2-6 জনের রান্না পরিবেশন করে বলে রান্না করে আরো আছে, তখন আর কি করার থাকে। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। রান্না 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 ভালো আমার ক্ষুধাও ছিল, কাজে গড়পড়তা বাঙালির চেয়ে কিছু কম খাইনি। তার ওপর আদ্য রজনী প্রথম রজনী এবং আব্দুর রহমানও ডাক্তারি কলেজের ছাত্র, যেরকম তন্ময় হয়ে মরা কাটা দেখে সেই রকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাবর চোখ ভরে দেখে নিচ্ছিল। নিচ্ছিল। আচ্ছা, তাহলে এখানে লেখক অনুমান করতে পেরেছিলেন যে যদি একজনের জায়গায় তিনজনের খাবার রান্না করা হয় তাহলে হচ্ছে তাকে বকা দেওয়া যেত বা কিছু বলা যেত, কিন্তু যে জায়গায় 6 জনের খাবার পরিবেশন করা হয়েছে, একজনের জন্য 6 জনের খাবার রান্না করা হয়েছে এবং বলছে যে রান্নাঘরে আরো কিছু আছে, তো এই অবস্থা দেখে
লেখকের অবস্থা হলো কি, অল্প শোকে কাতর এবং অধিক শোকে পাথর। অর্থাৎ অল্প শোকে মানুষ কি হয়, কাতর হয়ে যায়, আর অধিক শোকে মানুষ পাথর হয়ে যায়। তো লেখকের অবস্থাটাও তেমনই হয়েছিল। আচ্ছা, খাবারের আরো কিছু পরিচয় আমরা পাবো, তো সেটা আমরা আগামী ক্লাসে পড়বো, এবং এই অংশটুকু সহই আমরা আজকে যেটুকু পড়লাম এটুকু সহই আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার আমরা আলোচনা করব। তো এবং বললো যে লেখকের ক্ষুধা ছিল, সেই জন্য কি করলো, যে বাঙালিরা সচরাচর যেমন খাবার খায় ঠিক তার চেয়ে লেখক কোনো অংশেই খাবার খাননি, এবং রান্নাও ভালো ছিল। তো আব্দুর রহমানের কথা বলা হয়েছে যে ডাক্তারি কলেজের ছাত্র যেরকম তন্ময় হয়ে কি করে, তারা মরাকাটা দেখে, তাই না, যে ডাক্তার যে তাদের প্র্যাকটিক্যাল করাচ্ছে সেটা তারা খুব মনোযোগ দিয়ে দেখে। তো ঠিক সেই রকমই আব্দুর লেখক যখন খাচ্ছিলেন, আব্দুর রহমানও তার ডাবর চোখ দিয়ে ঠিক সেইভাবেই সেই দৃশ্যটা দেখছিলেন। ঠিক আছে মেয়েরা, তোমাদের পরবর্তী ক্লাস টাইম 12:05 তাই না? ঠিক আছে। তো তোমরা আমি গত ক্লাসে যে আমরা প্রবাস বন্ধু যতটুকু করেছিলাম সেখান থেকে বাড়ির ক্লাস দিয়েছিলাম তোমাদের, আচ্ছা জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছিলাম 15টি জ্ঞানমূলক প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, তো সেটা সহ আগামী ক্লাসে আমাকে দেখাবা। তোমরা সেখান থেকে কয়টা করবো, আরো 15টি বাড়ির কাজ করবে জ্ঞানমূলক প্রশ্ন, আজকে যতটুকু আমরা করেছি। আচ্ছা, আর সেই সঙ্গে দেখো, দেখতে পাচ্ছো? আচ্ছা, এই বাড়ির কাজটা একটু তুলে নাও। হ্যাঁ, এখানে দেখো, আমি যেগুলো তোমাদের গত ক্লাসে পড়েছো বা অনেকে হয়তো এই প্রশ্নগুলো তোমরা তোমাদের সাথে মিলে যাবে কিছু কিছু, তারপরে এই প্রশ্নগুলোও করবে। হ্যাঁ ওকে মিস, জি মিস, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে, আমরা ক্লাস শেষ করি। আর কারো কিছু জিজ্ঞেস করার আছে? নো মিস, ঠিক আছে। তাহলে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।